গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে গল্প হবে আমার এই কাজের মাধ্যমে। তো আমি এখন সকাল বেজে গেছে 10টা, আমার লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো আমি আগেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ঘরটা একটু অপরিষ্কার হয়ে গেছে, তাই একটু এলোমেলো হয়ে গেছে, সেটাকে একটু গুছাচ্ছি। তো এখন পরপর কাজগুলো যেগুলো করব তোমাদেরকে দেখাবো। তো আমি একটু ঝটপট করে আগে বিছানাটাকে আমি আগে ঝেড়ে নিলাম, বিছানাটাকে ঝেড়ে তারপর আমি বাসনগুলো মেজে নেব। তো চলো তোমরা দেখতে থাকো আমার এই আজকে একটা ভিডিও। তো আমি এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি বিছানাটাকে, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কেন রোজই ধুলো পড়ে যায়, তা পরিষ্কার করতে হয়। একদিন পালিশের শোয়ারটা ধুয়ে দিয়েছি, কোলবেলের শোয়ারটা, তাই কোলবেলের শোয়ারটা এখন লাগাতে পারিনি, তাই বিকালের দিকে লাগিয়ে। ফ্রেন্ড, আমার বিছানাটা গোছানো হয়ে গেছে এবং আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমি ঘরটাকে ভালো করে আমাকে ঝাড় দিয়ে নিতে হবে, আর বারান্দাটাও ঝাড় দিয়ে নেবো। তো তোমরা ভাবছো হয়তো আমি বাঁ হাত দিয়ে ঝাড় দিচ্ছি, কিন্তু না, আমি এটা ডান হাত দিয়েই ঝাড় দিচ্ছি। যেহেতু ক্যামেরাটা উল্টো দিকে লাগানো রয়েছে, তাই প্রত্যেকটা কাজই মনে হচ্ছে যে আমি বাঁ হাত দিয়ে করছি, কিন্তু না, এটা আমি ডান হাত দিয়েই করছি ফ্রেন্ড। তো তোমরা সেটা তো ফ্রেন্ড, এবার আমি ঘর বারান্দাটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি আর বারান্দাটাও মুছবো এবার। তো আমার ঘরটা যদি একটু ছোটো, তো একটুখানি জায়গাটা কম বলে আমাকে একটু ভালো করে মুছতে হচ্ছে। তো আমি আমার নিজের কাজ নিজেই করি সংসারের, আর ঘরটা মোছা হয়ে গেছে। তো এখন আমি বারান্দাটাও মুছে নেব। তো বারান্দাটাও আমি মুছে নিচ্ছি। তো বারান্দাটা মোছা হয়ে গেলে তো দেখো আমার বর একটু বাড়িয়ে দিয়ে চলে গেলো ওর। তো ফ্রেন্ড, ঘর বারান্দা মোছা হয়ে গেছে, এবার আমি বেসিংয়ে বাসনগুলো মেজে নিচ্ছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো বাসনটা মেজে নিলাম, তো এখনও ঠাকুর বাসন মাজা বাকি আছে। তো আমি তোমাদেরকে সব ভিডিওগুলোই দেখাবো, তো যেটুকুনি পারছি নিজে নিজে করছি, তা হয়তো অনেক ভুল হচ্ছে, তা তোমরা আমার নিজের মতন ফ্রেন্ড হিসেবে আমাকে সেটা অ্যাডজাস্ট করে নিও। তো আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাসনগুলো মাঝে মাঝে তোমাদের সাথে যেটুকুনি কথা বলছি হয়তো পুরোটা সামনে দেখাতে পারছি না। তো মোটামুটি কাজ আমার হয়েই আসছে, এবার ঠাকুর বাসনটা লাস্ট মাজা বাকি রইল আমার। তো ফ্রেন্ড, এবার আমি ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি। তো ঠাকুরের বাসনটা আমার স্টিলের, তো গামলাটা আর পেতলের। তো আজকে তেঁতুল ছাড়াই মাজতে হচ্ছে, একটু বেলা হয়ে গেছে, অনেক দেরি হয়ে যাচ্ছে, তো আমি তাড়াতাড়ি করে মেজে নিলাম। একটু বাসনটা লাল হয়ে গেছে, তো আজকে তেঁতুলটাও শেষ। তো এখন আমি বাসনটা ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, তো আমার ঠাকুর বাসনটা মাজা হয়ে গেল। তো চলো এই বাসনটাকে এবার ধুয়ে নিই, তো আমার ধোয়াও। তো দেখো ফ্রেন্ড, এখন আমার ঠাকুরের বাসন তো মাজা হয়ে গেছে, এবার আমি এখন ফুল গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। তো আমার ফুল গাছগুলোতে এখন জল দিচ্ছি। তো আমার এগুলো গাঁদা ফুল গাছ, এখানে তুলসী গাছও আছে, আর ওই কোনো একটা জবা গাছ আছে। তো আমি ভুলেই গেছিলাম যে গাছগুলোতে জল দেওয়ার কথা, তো এখন আমার মনে পড়ে গেল, তো আমি তো তোমাদেরকেও দেখিয়ে দিই। ফ্রেন্ড, আমি স্নান করে নিয়েছি, তো এখন আমি পুজো দিতে বসে গেছি। তো আমার একটু পুজো দিতে সময় লাগে। তো এই যে আমার জবা ফুলগুলো দেখো আমি ঠাকুরকে দিয়ে দিলাম, তো ওপরে গুরুদেবকে রয়েছে, গুরুদেবকেও দিয়ে দিলাম। তো এখন আমি পুজোটা দিচ্ছি, পুজোটা দেওয়া হয়ে গেলেই আমার হয়ে যাবে। তো এখন এই পুজোটা দিচ্ছি, তো সব কাজকর্ম তো সেরে পুজোটা করছি। তো এই পুজোটা এখন আমি দেওয়া কমপ্লিট করেই তারপরে আমি আবার যাবো বাপের বাড়ি। তো আমার বাপের বাড়ি তো পুচকুত ওখানে রয়েছে, তো ওকে সকালে পাঠিয়ে দিয়েছি, তো এখন যাবো আবার। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তো অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানিও যে আমার ভিডিওটা কেমন লেগেছে। হ্যাঁ, তো অতটা ভালো হয়নি, চেষ্টা করছি, তো আগের থেকে নিজে নিজে সব শিখছি, জানছি, তো ভালো লাগছে। একদিকে শিখছি নতুন নতুন, রোজ একটা না একটা কিছু আমি ভিডিও শিখছি, এটাই আমার খুব ভালো লাগছে জিনিসটা। তো আমি তোমাদের সঙ্গে যতটা পারছি আমার লাইফের সব কিছু আমি শেয়ার করি, তা আমি চেষ্টা করি এক একটা নতুন নতুন কিছু শেয়ার করার। তো আমার আরতিটা করা হয়ে গেল পুজো, তো আমি এখন এই আমার লাস্ট পুজোটা দিয়েই সঙ্গটা বাজিয়ে নিই। আমি এখন ভিডিওটা শেষ করছি এখানেই। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে প্রার্থনা করি। তো এই বলে ভিডিওটা শেষ করলাম।